এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিম কৃষ্ণ। সবাই অনেক শেষ করছি, সবাই খুব ভালো আছো গাইস। শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। আসলে দিন বা দিন এমন কিছু আধুনিকতার যুগে যে আর কত কিছু দেখতে হবে জানি না, তো এমন কিছু চলছে দেখে আর থেমে থাকা গেল না। যাই হোক, তুমি আমি সবাই কিন্তু কম বেশি টাইম পাস করার জন্য ইউটিউব বা ফেসবুকে স্ক্রল করতে থাকি। তেমনই একদিন মানে টুকুকে মানে আমার ছোটো মেয়েটাকে ঘুম পাড়িয়ে আমি সবে মোবাইলটা নিয়ে বসেছি, স্ক্রল করে এমন একটা জিনিস দেখলাম মনে মাথার উপরে বাজ পড়লো। যাই হোক, কি দেখেছি অবশ্যই দেখাচ্ছি, তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো, তারপরেও তোমাদের দেখাচ্ছি, আগে দেখে নাও। শখ লাগবে তো অবশ্যই, শখ লাগারই মতন। যাই হোক, মানে এমন একটা দুনিয়ায় আমরা চলে এসেছি না, এই দুনিয়াতে সব কিছুতে লাগে ফটোশ্যুট। ঠিক আছে, কিছুদিন পরে আরও কিছু ফটোশ্যুট আসবে যেগুলো আমি পরে বলছি। যাই হোক, আগেকার দিনে কিন্তু আমার মা বাবারা যখন বিয়ে করেছিল তখন কিন্তু এই প্রি ওয়েডিং শ্যুটটাও ছিল না। যাই হোক, যদিও বা আমিও করেছি, যাই হোক এখন সেটা নর্মাল ব্যাপার। বিয়ের আগে একটা শ্যুট হবে, সেটা হচ্ছে ফটোশ্যুট। ও এখন তো আবার তোমাদের ওই এঙ্গেজমেন্টের আগেও একটা শ্যুট হয়, সেটা হচ্ছে প্রি এঙ্গেজমেন্ট শ্যুট। মানে সব কিছুতেই একটা করে শ্যুট দরকার, ফটো শ্যুট দরকার, আমাদের ফটোশ্যুট লাগবেই। যাই হোক, রাইস সেরেমনি শ্যুট, বেবি শাওয়ারের ফটোশ্যুট, তারপরে প্রি বেবি মানে প্রেগনেন্সি শ্যুট, সব কিছুতেই শুধু শ্যুটই চলছে। মানে কবে যে ডিসকাউন্ট শ্যুটও ট্রেন্ডিংয়ে চলে আসবে আমরা বলতে পারছি না। ঠিক আছে, যাই হোক, আমি তো পুরো শখ খেয়ে গেলাম এই রকম একটা শ্যুট দেখে যে আজকে আমরা এরকম জায়গায় এসে পৌঁছে গেছি যে আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে, ডিভোর্সের একটা শ্যুট হচ্ছে। ভাবা যায়, ডিভোর্সেরও শ্যুট, ফটোশ্যুটটা আবার। ঠিক আছে, লোক এটাকে এনজয় করতে শুরু করেছে। যাই হোক, যদিও বা আমাদের মানে এই জেনারেশনে, এই সিচুয়েশনে, এখনকার সময়, এই সোসাইটিতে ডিভোর্স হওয়াটা নট আলাদা কোনো ব্যাপার, কিন্তু এইরকম কিন্তু আগেকার দিনে ছিল না। সম্পর্ক বিচ্ছেদটা কিন্তু খুব কম্পালসারি হয়ে গেছে এখন, ব্রেকআপ অ্যান্ড ডিভোর্সটা কোনো ম্যাটারই করে না কারোর কাছে, কিন্তু এটা কিন্তু আগেকার দিনে ছিল না। কেন ছিল না জানো? সবারই আলাদা আলাদা ওপিনিয়ন, বাট আমার ওপিনিয়ন যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই আমি বলবো ব্যক্তি স্বাধীনতা এবং মিসআন্ডারস্ট্যান্ডিং। তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা একদম মানে রেগুলার বেসিসের একটা জিনিস হতে থাকে যে কোনো ব্যাপারই না তাদের জন্য সম্পর্ক বিচ্ছেদ, কিন্তু কারো কারোর জন্য এটা ম্যাটার করে। আর সব থেকে বড়ো কথাই মানে ব্যক্তি স্বাধীনতাটা আর এই মিসআন্ডারস্ট্যান্ডিং যেই রিলেশনে থাকে না সেইটাই আর কি রিলেশনটা থেকে না। তো আমার এটা ওপিনিয়ন, তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই নিজে কমেন্ট বক্সে জানাবে। আর যাই হোক, কেমন লাগলো তোমাদের এই ডিভোর্সের এই ফটোশ্যুট? চলো কমেন্ট বক্সটা আগে ঘুরে আসি। ঠিক আছে, এর একজন লিখেছে ফটোশ্যুট, তাও আবার ওই বরের ছেড়ে আসা টাকায় নাকি। একজন লিখেছে দিস ইজ বিজনেস। অনেকেই লিখেছে কত কিছু দেখার বাকি। অনেকেই লিখেছে ওয়েলকাম টু শ্রাবন্তী চ্যাটার্জি ফ্যামিলি। এটা কি আমরা কিন্তু শ্রাবন্তী চ্যাটার্জিকে ডাকিনি এখানে, মানে এখানে আমরা আলোচনা করছি না। একজন কমেন্ট করেছে, সেটাই পড়ে দেখাচ্ছি। ওয়েলকাম টু শ্রাবন্তী চ্যাটার্জি। সত্যি শ্রাবন্তী মানে এক একজনের আলাদা আলাদা লাইফ, আলাদা। আমার কারোর ব্যাপারে মানে কারোর লাইফের ব্যাপারে পার্সোনাল ওপিনিয়ন দেওয়া ঠিক না, বাট এটা বলারই কথা। তিনবার ডিভোর্স হয়ে যাওয়া মানে অনেকটাই বড় ব্যাপার, অনেকটাই। তারপরেও সে যেভাবে ঘুরে বেড়াচ্ছে, সে একটা সেলিব্রিটি বলেই হয়তো এটা পাচ্ছে। একটা সাধারণ মানুষ কিন্তু এটা করতে পারতো না, আর যদিও করতো তাকে সমাজও মেনে নিত না, বাট আমরা তাকে এখনও সে মানে সেইভাবেই কিছু বলার নেই। এই যে এই দুনিয়াটা। কালকে ডিভোর্সের কেক দেখলাম, আজকে ফটো। ও এটা দারুণ ছিল। হ্যাঁ, প্রিন্সেস ডায়না রিভেঞ্জ ড্রেস না পরলে আর কি ডিভোর্স ফটো। হোলি মাইনরিটি নাও মেনি ডগস কজ ইউ, মানে একদিন গালি দিয়েছে, এটা আবার পড়াটা ঠিক হবে না। নট আ ডিভোর্স পার্টি ব্রো, ইটস জাস্ট প্ল্যানিং ফর গেট নিউ ওয়ে ওয়ান। এটা ঠিক বলেছে, এটা শুধু একটা পার্টি না, ডিভোর্সের পার্টি হচ্ছে না, এটা একটা নতুন কারোর কাছে যাওয়ার রাস্তা হচ্ছে। ঠিক আছে, রাস্তা বার করছে। ডিভোর্স হচ্ছে সলিউশন ডিভোর্স হচ্ছে সলিউশন। আমার কেউ কখনো টক্সিক রিলেশন থাকতে পছন্দ করি না, এমন অনেক সময় আমরা এমন মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ি, বিয়ের পর বুঝতে পারি যে সে সেরকম ছিল না যদি সে দেখিয়েছিল। বিয়ের পর বুঝতে পারি যে মেন্টালিটি একদম ম্যাচুরিট করছে না, না পাওয়া হচ্ছে শারীরিক সুখ, না পাওয়া হচ্ছে মানসিক সুখ, ঝগড়া মারামারি অশান্তি নিয়ে কেউ থাকতে পছন্দ করে না। তারপরে ইন্ডিয়ানরা সমাজে ভয়ে ডিভোর্স নিতে ভয় পায়। আমরা শিক্ষিত হচ্ছি, সমাজ কি ভাবলে লোক কী ভাববে সেটা আমরা ভয় পাই না। যদিও মানে ইনি একজন লিখেছে যে আগেকার যুগে এমন হতো যে লোক যেমনই হতো সংসার করে থেকে যেত, কিন্তু এখন আমরা শিক্ষিত তো এখন একটা মেয়ে যদি খারাপ কারোর সাথে বিয়ে হয়েও যায় তারপরে যদি সে সেটা বুঝতে পারে তো সে সেটা নিয়ে থাকে না, সে তখন ওটা থেকে বেরিয়ে আসে। তো এর জন্য ডিভোর্সের পরিমাণটা বেশি। উনিও সেটাই বলছে আর উনি এটাই বলছে যে এটা কোনো ব্যাপার না, কিন্তু এটা কিন্তু ব্যাপার হয় অনেক টাইমে, অনেক অনেক ক্ষেত্রে এটা ব্যাপার হয়ও না। I am going to wash my eyes with এক একজন আর একটা গালিও লিখে দিয়েছে, সেগুলো পড়া একদম। The husband should be relieved by now, বাবা ভালো কথা। যাই হোক, সবাই ওর হাজব্যান্ডের জন্য তারিফ করছে। অ্যান্ড এবার এই ফটোশ্যুট ট্রেন্ডিং আনার জন্য সবাই ডিভোর্স না শুরু করে দেয়। এটা ঠিক বলেছে কিন্তু, ঠিক আছে এটা ভালো বলেছে। যাই হোক, আমার ফেসবুকে গিয়ে তোমরা আমি পোস্টটা শেয়ার করেছি, তোমরা এটা দেখতে পারো, পোস্টের কমেন্টগুলো পড়তে পারো। আই হোপ এটা জাস্ট 2 ঘন্টা হয়েছে পোস্ট হয়েছে, তো আরও মজাদার কমেন্ট কিন্তু ইন ফিউচার আসতে চলেছে। যদি তোমরা এই ভিডিওটা দেখার পরে আমার ফেসবুকে গিয়ে পোস্টটা দেখতে চাও তাহলে অবশ্যই বিপাশা মণ্ডল বিশ্বাস নামে আমার অ্যাকাউন্ট আছে, সেখানে গিয়ে কিন্তু দেখতে পারো। আর আমার অ্যাকাউন্ট পাবলিক করা আছে, হ্যাঁ। আর আমাকে ইনস্টাগ্রামে কিন্তু ফলো করে নিতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর তোমাদের কি ওপিনিয়ন এই ব্যাপারে অবশ্যই জানাবে। কিন্তু আমার মনে হয় না যে আমরা এখনও আমাদের সেই কালচারটাকে ফেলে দেওয়া উচিত, যে কালচারে আমরা বড় হয়েছি, মানুষ হয়েছি, যে কালচারে আমরা বাবা মাকে থাকতে দেখেছি, যে ডিভোর্সটা নট আ রিয়েলি জোক অ্যান্ড ডিভোর্সটাকে নিয়ে যেভাবে ছেলেখেলা শুরু করে দিয়েছে সেটাও উচিত না, সেটা আমার মনে হয়। তোমাদের কি মনে হয় অবশ্যই জানাবে। আর দেখাচ্ছি না ভিডিওতে।